অনন্তপ্রভা মাসিক পত্রিকার 50তম বার্ষিক উৎসব। অনন্তপ্রভা পালন করুছি 50তম উৎসব। ধর্ম, শিক্ষা, সংস্কার, সম্বাদ ভিত্তিক মাসিক পত্রিকা অনন্তপ্রভা শিশু অনন্ত আশ্রমর 55তম বার্ষিক উৎসব পালন অবসরের 50তম উৎসব মহাসমারোহে নিরাডম্বর ভাবরে ভক্তিভাবর আসরের পালন হেউছি। এই 50তম উৎসবের অনন্তপ্রভার প্রতিষ্ঠাতা পদ্মশ্রী শ্রীমৎ বাবা বলিয়া নিজের অনন্তপ্রভা প্রতিথিবা সদিচ্ছা ও আশিষ ব্যক্ত করি কহিতিলে, বহু ঘাত প্রতিঘাত ভিতরে আজি অনন্তপ্রভাকু 50 বর্ষ হেলানি জানি অত্যন্ত খুশি অনুভব হেউছি। সময় নিসবরে কেমিতি গতি কলা যে কালিপরি লাগুছি, ইয়া ভিতরে 50 বর্ষ বিতি গলানি। এই সভারে বিশিষ্ট পণ্ডিত প্রতাপ চন্দ্র ত্রিপাঠী মঙ্গলাচরণ বেদ পাঠ করে পরমাত্মী দাস শঙ্খ বাদন কলাবেলে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলিত করে সভা উদ্ঘাটন করা যাইথিলা। সংযোজক ভাবে অনন্তপ্রভার সম্পাদক মঞ্চ পরিচালনা করেছিলে। এই সভায় শ্রীযুক্ত রমেশ চন্দ্র পরিজা, যিনি মূল পত্রিকা অনন্তজ্যোতির মূল সহযোগী, অনন্ত আলোক পরবর্তী পত্রিকা ত্রৈমাসিকারু পদ্মনাভ মিশ্র ও জিজে রাউঙ্ক অবদানরে মাসিকিয়া অনন্ত আলোক প্রকাশিত হলা। প্যারি মোহন রাউতরায় এই পত্রিকার দীর্ঘ জীবন পাই ভক্ত ও শিষ্য মানুষ অনুরোধ করেছিল। আদ্য সেবক ভাবে 8 জন সম্মান প্রদান করা গলা। ইয়ে হচ্ছে 55তম চতুর্দশী মেলা অনন্ত পীঠে অক্ষয় তৃতীয় ইয়ে প্রত্যেক বর্ষ আরম্ভ হুয়ে এবং পূর্ণমী দিন শেষ হুয়ে। পূর্ণমী থারু 7 দিন পর্যন্ত গোটে ব্রহ্ম সেবা হুয়ে। 7 দিন পরে তাঙ্কর নবযৌবন বেশ মধ্য অনুষ্ঠিত হুয়ে। সেই কার্যক্রম ভিতরে লক্ষ্মী বেশ, নীলমাধব বেশ, নৃসিংহ বেশ, দধিবাবন বেশ এসব অনুষ্ঠিত হুয়ে। আজি যে কার্যক্রম চালিছি ইয়ে হচ্ছে এই পীঠর পত্রিকা অনন্তপ্রভা তার 50তম বার্ষিক উৎসব পালন হচ্ছে সুবর্ণ জয়ন্তী। ইয়ে অনন্ত আলোক অনন্ত প্রভারু এ অনন্ত যদি এমতি বিভিন্ন না নেই বর্তমানে অনন্ত প্রভার উপরে সে তার আত্মপ্রকাশ করেছে। এই পত্রিকা মাধ্যমে আমি পরিবেশর কথা, গণতন্ত্রর কথা, অন্ধবিশ্বাসর কথা, বিশ্বর সমস্যা, গণতন্ত্রর সমস্যা, দেশর সমস্যা, রাজ্যর সমস্যা থারু আরম্ভ করি গাঁ গহলিরে ঘটুথিবা গাউলি কজিয়া সে সবু কথাকু আমি এটি একত্রিত করি পত্রিকা মাধ্যমে আমি সমাজকু বার্তা দেউ। বিশেষত ভাবরে মোর বার্তা আজির সমাজর পুয় ঝিও মানুষ বা যুবপিঢ়ি মানুষ এবং বুড়া বুড়ি মানুষ আমি বয়স্ক ব্যক্তি মানুষ কম দিয়ে পারি তাঁকু সান্ত্বনামূলক ইয়ে দেউ আজর অন্ধবিশ্বাস দূরীভূত পাই এটি খালি কথার হুয়ে না এটি যাহা কুহা যায় তাহাই করে। এবং যেতবে আমাকে পদ্মশ্রী মিলিলা সেই কার্য করিবা পাই সমগ্র ভারত বর্ষরে আমাকে আহুরি সুযোগ সৃষ্টি কলা তেণু আমি সেই কার্য করুছু। আজ হচ্ছে তার সুবর্ণ জয়ন্তী অনন্তপ্রভা পত্রিকার শিশু অনন্ত আশ্রমর 55তম বার্ষিক চতুর্দশী মেলার ইয়ে শুভ অবসর এবং এ প্রেক্ষাপটরে এই আশ্রম প্রাঙ্গণরে 1974 প্রারম্ভ হয়েছিল শিশু অনন্ত আশ্রমর মুখপত্র অনন্তজ্যোতি সে পত্রিকা পরবর্তী সময়ে তার নাম বদলিছে অনন্ত আলোক এবং শেষ মুহূর্তে সরকারি স্বীকৃতি প্রাপ্ত হয়েছিল অনন্তপ্রভা নামে। সে অনন্তপ্রভা পত্রিকা যা পূর্বর অনন্তজ্যোতি নামে প্রকাশিত হোল 50 বর্ষ আজ পূরণ করুচি। তেণু এই যে পবিত্র পীঠে আপনার আজ দেখুম জনসমাগম ওড়শার পুরপল্লী কেবল ওড়িয়া ভাষার নুহ অনন্তজ্যোতি, অনন্ত আলোক, অনন্তপ্রভা চারোটি ভাষার সম্পাদিত হয়েছে, তা অনুবাদ হয়েছিল গোটে ওড়িয়ার বর্তমানে বাহুছি, হিন্দিরে যেতবে বাহু লা তাকে নিজে মধ্যে হিন্দু হিন্দিরে নূদিল্লি তাকে পরিপ্রকাশ করা যাওয়া বঙ্গলা ভাষার মধ্যে হোলা এইভাবে ভাবে দুই তিনোটি ভাষার তা পরিপ্রকাশ হোলা।
ଏବଂ ଆଜିର ଏଇ ଯେଉଁ ଉତ୍ସବରେ ଇଏ ସେବକ ଖନା ବଳିଆ ବଚନ ନାମରେ ଏକ ପୁସ୍ତକ ଉନ୍ମୋଚନ ଯାହା ଲେଖିଥିଲେ ତାହା ମଧ୍ୟ ଉନ୍ମୋଚନ କରାଯାଇଛି ଏବଂ ଦ୍ୱିତୀୟ ପୁସ୍ତକ ମହାଭାରତର ଯୁଦ୍ଧରେ ଭଗବାନ କୃଷ୍ଣ 700 ଶ୍ଳୋକ କହିନଥିଲେ ଗୀତା ଭାବରେ ଯେଉଁ କେତୋଟି ଶ୍ଳୋକ କହିଥିଲେ ଗୁରୁଦେବ ବାବା ବଳିଆଙ୍କୁ ଜଣେକି ସ୍ୱପ୍ନାବେଶ ହେଇ ସେ କୁରୁକ୍ଷେତ୍ର ଧାମରେ କହିଥିଲେ ତାହା ମଧ୍ୟ ଦ୍ୱିତୀୟ ପୁସ୍ତକ ଭଗବତ ଗୀତାଙ୍କର ମୂଳ ଶ୍ଳୋକାବଳୀ ନାଁରେ ତାହା ମଧ୍ୟ ପ୍ରକାଶ ପାଇଛି ଏବଂ ଓଡ଼ିଶାର ପୁରପଲ୍ଲୀରେ ଏ ପତ୍ରିକା ଏକ ସଂସ୍କାରଧର୍ମୀ ପତ୍ରିକା ଚେତନାଧର୍ମୀ ପତ୍ରିକା ଶିକ୍ଷାମୂଳକ ପତ୍ରିକା ସାମାଜିକ ସଂସ୍କାର ଜୀବନ ସଂସ୍କାର ଏବଂ ବ୍ୟକ୍ତିର ଚରିତ୍ର ଗଠନ ଠାରୁ ରାଷ୍ଟ୍ର ଶାନ୍ତି ବିଶ୍ୱ ଶାନ୍ତିର ବାର୍ତ୍ତା ଏଥିରେ ପ୍ରଦାନ କରାଯାଏ ଏବଂ ସେହି ପତ୍ରିକାର ଏ ଉତ୍ସବ ଆଜି ପାଳନ କରାଯାଏ। ତୀର୍ତ୍ତୋଲ ପ୍ରଶାନ୍ତି ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ, ବିଶ୍ୱ ବିଜୟ ନ୍ୟୁଜ୍, ଓଡ଼ିଶା।